ডিয়ার স্টুডেন্টস সহজ স্টাডিতে তোমাদের জন্য ইংলিশ ক্লাস থাকছে তোমরা জানো যে তোমাদের কলকাতা হাইকোর্টের এক্সাম আছে টোয়েন্টি নাইনতে তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে জাস্ট একটা প্র্যাকটিস সেট থাকবে তোমাদের জন্য দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে চুজ দ্য ওয়ার্ড Opposite in the meaning to the one underlined below. His point was lost. His point was lost amid the cacophony. Music, discordance, silence, crowd. His point was lost amid the cacophony. দেখো এর উত্তরটা হচ্ছে তোমরা জানো যে ক্যাকোফোনি শব্দের অর্থ হলো যে খুব নয়েজি যেটা হচ্ছে খুব কর্কশ শব্দ ঠিক আছে খুব কর্কশ শব্দ জানতে চেয়েছে এর মিনিং তাহলে এর অর্থ হবে অপোজিট মিনিং হবে সাইলেন্স সাইলেন্স হচ্ছে চুপ করে থাকা তাহলে ওয়ান সি কারণ ক্রাউড মানেও জানো যে ভিড় ডিসকডেন্স মিউজিক এই তিনটের কোনোটাই হবে না সাইলেন্স হবে এক্ষেত্রে উত্তর নেক্সট এরপরে হচ্ছে দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট এটা কি বলেছে এটাও অপোজিট ওয়ার্ড বলেছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে হচ্ছে যে পসিবিলিটি অফ ফেলিওর যেটা আসন্ন ইমিনেন্ট যেটা আমরা বলতে পারি আসন্ন যেটা আসবে রিমোট একটা হচ্ছে রিমোট মানে দূরবর্তী ইমিডিয়েট মানে হঠাৎ পেরোইনিয়াল যেটাকে আমরা বলে থাকি যেটা সময় অনুযায়ী ব্যবহার করা হয় পেরোইনিয়াল বা যেটা এক কথায় আমরা বলে থাকি যেটা বহু বর্ষজীবী অনেক বছর যেটা বাঁচে ঠিক আছে বহু বর্ষজীবী আর রিমোট আর ইনহেরেন্ট ইনহেরেন্ট যেটা আমরা জানি যে আমাদের বংশগত যেটা সঞ্চারিত হয় যেটা আমাদের সহজাত ঠিক আছে যেটা আমাদের একেবারে সহজাত জন্মগতভাবেই আমরা যেটা পাই সহজাত তাহলে এক্ষেত্রে উত্তর হবে রিমোট রিমোট হচ্ছে দূরবর্তী তাহলে নাম্বার টু আনসার এই নাম্বার থ্রি বজ ফি ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপজিশন হি HELD HIS BREATH ড্যাশ সেভারাল মিনিটস এখানে বলেছে অন অফ ফর আর ফ্রম হি HELD HIS ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস আচ্ছা এক্ষেত্রে আনসার কি হবে এক্ষেত্রে আনসার হচ্ছে ফর সেভারেল এক্ষেত্রে আনসার হচ্ছে ফর সেভারেল আনসার হবে ফর সেভারেল মিনিটস নেক্সট নেক্সট হলো যে চুজ দা অপোজিট ওয়ার্ড এখানেও বিপরীত শব্দটাই চুজ করতে বলেছে অ্যান্টোনিমস চুজ করতে বলেছে ডেয়ার ইজ অবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট অাবান্ডেন্ট মানে প্রচুর তার কাছে অনেক প্রচুর স্কোপ আছে উপায় আছে প্রচুর অবান্ডেন্ট তাহলে তার অ্যাম্পল মানেও প্রচুর কপিয়াস মানেও তাই ইটার্নাল মানে যেটা আমরা জানি যে ইটার্নাল অনেক দিন যেটা থাকে আর একটা স্কার্ফ যার মানে হচ্ছে অভাব তাহলে এক্ষেত্রে এর অপোজিট ফোর আনসার হচ্ছে নেক্সট দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে প্রাইড প্রাইড ওয়ার্ডটা কার সঙ্গে যায় টাইগার্স এলিফ্যান্টস হাইনাস দেখো লায়ন্স দেখো এখানে এলিফ্যান্টস আর হায়নাস এই দুটোর সঙ্গে নিশ্চয়ই যে টাইগার শব্দটা কখনোই যাবে না সেটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি ঠিক আছে বাকি থাকলো টাইগার্স এবং লায়ন্স তো মূলত এই যে প্রাইড মানে গর্ব এই বিষয়টা আমরা যাই অলওয়েজ লায়ন্সের সঙ্গে এটা কিন্তু কখনোই টাইগার্সের সঙ্গে যাবে না এটা কিন্তু কখনোই টাইগার্সের সঙ্গে যাবে না যেটা বুঝি সেটা হচ্ছে ঝিঁঝি পোকা ক্রিকেটের আরেকটা অর্থ হলো ঝিঝি পোকা এটা শুধুমাত্র খেলা নয় ঝিঝি পোকা তাই জন্য এটাকে আমরা কি বার্ড বলতে পারি ইনসেক্ট বলতে পারি ফুড বলতে পারি ফ্লাওয়ার বলতে পারি আমরা কোনটা বলতে পারি এটার সঙ্গে এক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে সেটা হচ্ছে দেখো তাহলে এক্ষেত্রে তোমরা বলো এটা ঝিঁঝি পোকা তাহলে এটা কি হবে এটা অলওয়েজ ইনসেক্ট হবে তাহলে এটা অলওয়েজ কি হবে ইনসেক্ট হবে তাহলে নাম্বার সিক্স আনসার হচ্ছে বি তার কারণ এটা একটা ঝিঁঝি পোকা একটা পতঙ্গ তাই তো ইনসেক্ট পতঙ্গ নেক্সট হলো আ পেজ অলসো মিন্স আ পেজ অলসো মিন্স সেভেন দেখো সুইট ডিশ বুক সার্ভেন্ট চফিওর যেটাকে আমরা বলে থাকি তো আমরা এক কথায় যদি বলে থাকি দেখো এই যে তোমার কি বলে পেজ এই যে কনসেপ্টটা এসেছে যেটা এক সময় দাস প্রথা ছিল ঠিক আছে আর পেজ বলতে আমরা কি বুঝি না এক সময় দাসপ্রথা ছিল আর পেজ অলসো মিনস হচ্ছে এবং সেখান থেকে এই যে সার্ভেন্ট কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যে বিষয়টা ঠিক আছে তো সেখান থেকে এই কনসেপ্টটা আসে আমরা বলে থাকি যে এটাকে দাসপ্রথা যখন ছিল এই যে কাজ করিয়ে নেওয়া যেটাকে সার্ভেন্ট যে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বিদেশ থেকে এই কনসেপ্টটা প্রথম আসে ঠিক আছে বিদেশ থেকে তোমার কি বলে এই কনসেপ্টটা প্রথম এসেছিল সার্ভেন্ট হচ্ছে আমরা যে যাকে সাধারণত বলে থাকি যে কাউকে দিয়ে কোনো কাজ করানো বা যিনি কাজের ব্যক্তি বা আমরা যাদেরকে বলে থাকি এক কথায় সেটাকে বলা হয় ঠিক আছে সেখান থেকে ট্র্যাডিশনালি এই যে দাস প্রথা ছিল তখন হতো কি যারা রাজা ছিল তাদেরকে তাদের সমস্ত জিনিসগুলোকে ক্যারি করতে হতো তো ঐতিহ্যগত ভাবে সেই কনসেপ্টটা এসেছিল ওকে বাদবাকি অর্থগুলো তোমরা জানো তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে সেভেন ডি এক্ষেত্রে আনসার হচ্ছে সেভেন ডি আর যেটা দেখো এখানে হচ্ছে যিনি যাকে আমরা বলতে পারি ড্রাইভার এই যে চাফিওর যেটাকে আমরা বলে থাকি এক কথায় ড্রাইভার বলে থাকি বা মানে ড্রাইভ করার জন্য যাকে ধরো কোনোভাবে হায়ার করা হয় গাড়ি চালানোর জন্য ভাড়া নেওয়া হয় তাদেরকে বলা হয় এক কথায় আমরা বলে থাকি ড্রাইভার ওকে খেয়াল রেখা নাম্বার এইট বলছে সিলেক্ট দ্য কারক্ট মিনিং অফ দ্যাম দ্যান বিলো দ্য বিলিভ ইন্ট ইস লং গ্রাউন্ড লসিং গ্রাউন্ড একটা হলো বিকামিং লেস অ্যাকসেপ্টেবল একটা হলো বিকামিং পপুলার যে খুব জনপ্রিয় যে খুব শক্তিশালী বিকামিং পাওয়ারফুল অ্যান্ড লসিং প্রিন্সিপাল ঠিক আছে দ্য বিলিভ ইন উইচ যে বিকামিং লেস অ্যাকসেপ্টেবল ঠিক আছে যে কোনো সময়ের জন্যই মানে তুলনামূলক অ্যাকসেপ্টেবল যে নয় যে নয় তাকে আমরা এটা বলে থাকি বিকামিং লেস অ্যাকসেপ্টেবল এটা একটা ইডিয়মস ওকে ইডিয়মস অর্থে এটা ব্যবহার করা হয় আচ্ছা সারপ্রাইজ ইন্টারজেকশন এই ক্লাস আমি কিন্তু আগেও তোমাদেরকে করিয়েছি ইন্টারজেকশনের এই ক্লাসটা অর্থাৎ বিস্ময়বোধক কোনো বাক্য যেগুলো থাকে সো তো সেটাকে আমরা কিভাবে আমরা সারপ্রাইজটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি হাস অ্যালাস অ্যালাস মিনস হচ্ছে দুঃখ হওয়া হা আর ব্রেভো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করব হা হাস দিলে তো হবে না যেটাকে আমরা কোনোভাবে হাস অর্থ যেটাকে আমরা ব্যবহার করে থাকি যে কোনো কিছু চুপ করিয়ে রাখা চুপ করিয়ে রাখাকে আমরা বলি অ্যালাস মিনস হচ্ছে দুঃখ ব্রেভো মানে আমরা তো সাহসী অর্থে এটা ব্যবহার করি তাই না তাহলে এক্ষেত্রে উত্তর হবে হা সারপ্রাইজড দেওয়া তাহলে নাইন আনসার হচ্ছে সি

তাহলে ওয়েদার অ্যালোয়িং ওয়েদার কোনো দিন অ্যালোয়িং হয় না হ্যাপেনিং নয় ঘটা ফেভারেবল কোনো কিছুর তোমার কি বলে যেটা আমরা বলে থাকি কারোর পক্ষে সেই বিষয়টা না এখানে ওয়েদার পারমিট করা বলে তাই তো পারমিটিং এখানে আনসার হবে তাহলে এক্ষেত্রে আনসার হবে বি নাম্বার টেন আনসার হচ্ছে বি যেটা হচ্ছে ওয়েদার পারমিটিং ইলেভেন ইলেভেন হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইচেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইচেবল ওয়ার্ড বলছে যে দিস ইজ দ্য ড্যাশ পোস্ট অফিস টু মাই হাউস দেখো পোস্ট অফিস অর্থে নেক্সট নেক্সট তো হয় না কাটা হবে ক্লোজেস্ট এটাও হয় না নিয়ারেস্ট হয় যে আমার বাড়ির কাছাকাছি টু মাই হাউস ঠিক আছে তাহলে এক্ষেত্রে ইলেভেন আনসার হবে সি ইলেভেন আনসার হচ্ছে সি যেটা আমার বাড়ির কাছেই ফার্দেস্ট মানে দূরবর্তী বোঝায় এটা হবে না দেখো বলছে যে ফিল ওয়ার্ড এটা বেশ একটা মজাদার প্রশ্ন যেখানে বলা হয় যে বলা হচ্ছে আই কান্ট ওয়াক এনি ড্যাশ তাহলে এখানে ফার্দার আছে আচ্ছা ফার্দার আছে এফ এ আর আর আছে ডিস্টেন্স মানে দূরত্ব ফার মানে দূরে তাহলে এখানে কোনটা হবে এখানে যেটা হবে উত্তর একটা হচ্ছে ফার্দার একটা হচ্ছে ফার্দার ঠিক আছে এখানে আমরা অলওয়েজ আমরা যখন বেশি দূরত্ব মানে এক্সট্রা ডিস্টেন্স কিছু তোমার কি বলে ব্যবহার করি অ্যাডিশনাল যেটা সেটা অর্থে আমরা অলওয়েজ ব্যবহার করব মোর ডিস্টেন্সের ক্ষেত্রে ঠিক আছে এই মানে মানে হচ্ছে মোর অর্থাৎ আই ওয়াক আমি আর যেতে পারছি না আর এতটা ডিস্টেন্স আমি আর যেতে পাচ্ছি না মানে অনেকটা এসছি আর যেতে পাচ্ছি না এখনো মোর ডিস্টেন্স এই ফার্দারের সঙ্গে এই ফার্দারের তফাত হচ্ছে এই ফার্দারের সঙ্গে এই ফার্দারের তফাত হচ্ছে এটা মোর মানে ডিস্টেন্স বোঝাতে গেলে এফ ইউ আর টি এইচ ইয়ার এটা ইউজ হবে ঠিক আছে অ্যাডিশনাল মোর আর অনেকটা ডিস্টেন্স বোঝাতে গেলে একটা নির্দিষ্ট কোনো ডিস্টেন্স বোঝাতে গেলে তখন কিন্তু এই ফার্দারটা ইউজ হবে এটা নির্দিষ্ট বোঝাতে ব্যবহার করা হয় তাহলে এক্ষেত্রে আনসার সেই জন্য টুয়েলভ বি হবে ওকে নেক্সট ইউজ সুইটেবল অক্সিলিয়ারি ভার্ভ

তাহলে এখানে কি হবে সি উড এখানে অলওয়েজ উড হবে ঠিক আছে উড হবে উত্তর হচ্ছে বি উইল উইল আছে হবে না ক্যান হবে না কুড হবে না ক্যানের তো তোমরা জানো যে পাস্ট ফর্ম হচ্ছে কুড এখানে উড হবে ঠিক আছে সে এখানে বসে শুনছি উড এখানে এই সেন্সে এটাকে আমরা বলে থাকবো এখানে উড হব আচ্ছা চুজ ওয়ার্ড ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো ডিলাইটেড ডিলাইটেড মানে আমরা সব সময় কি জানি ডিলাইটেড মানে খুব উত্তেজিত হওয়া বা যেটাকে আমরা বলে থাকি খুব চমৎকৃত হওয়া হুম এই অর্থে ডিলাইটেড শব্দটা ব্যবহার করা হয় অর্থাৎ যেখানে আনন্দিত হচ্ছে আনন্দ আনন্দিত হওয়া ঠিক আছে তাহলে এখানে দুঃখ হবে না অ্যাঙ্গার রাগ আর একটা হচ্ছে এক্সাইটেড তাহলে কোনটা হবে এখানে কি মনে হচ্ছে তোমাদের কোনটা হতে পারে এখানে বল নাম্বার ফোরটিন এক্ষেত্রে আনসার হবে এক্সাইটেড উত্তেজিত হওয়া এক্ষেত্রে আনসার হচ্ছে উত্তেজিত হওয়া এক্সাইটেড সে খুব আনন্দিত ঠিক আছে উত্তেজিত তাহলে এক্ষেত্রে ফরটিন এটাতে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং মানে সিমিলার মিনিং এ জানতে চেয়েছে তাই এক্ষেত্রে ফরটিন ডি আনসার হবে নেক্সট পুট ইন এ কারেক্ট পার্টিসিপল আগেই বলেছি পার্টিসিপল তাহলে এক্ষেত্রে কি হয় কারের ক্ষেত্রে কোনো সময়ের জন্য কিন্তু কেউ ব্রেক ডাউন করে আসবে না অনেকে কারটা খারাপ হয়ে যাচ্ছে এটাই ভাবে না কারের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু রোলিং শব্দটা হবে কারের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু রোলিং শব্দটা হবে ঠিক আছে এই যে আমরা যাই গাড়ি যে যায় অলওয়েজ রোলিং হয় ফিফটিন এ আনসার হবে ওকে নেক্সট আ মুড এই যে শব্দটা রয়েছে এর অর্থটা কি এই শব্দটার অর্থ হচ্ছে এটা একটা ফ্রেজ যেটা খুব স্টাইলিশ অর্থে ব্যবহার করা হয় ফ্যাশনেবল অর্থে ব্যবহার করা হয় স্টাইলিশ ঠিক আছে ফ্যাশনেবল অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে সেই জন্য এটা একটা আমেরিকানরা ইউজ করে থাকে এই শব্দটা আবার ফ্রেঞ্চরাও অনেক সময় ইউজ করে থাকে ঠিক আছে ফ্রেঞ্চ এবং আমেরিকানরা ইউজ করে থাকে ইউএস ইংলিশের মধ্যে এটা পড়ে চিপ তো হবে না এক্সপেন্সিভ খুব দামি এটা হবে না কনভেনিয়েন্ট এটা খুব এটার জন্য উপযুক্ত এটাও হবে না এটা ফ্যাশনেবল হবে তাহলে সিক্সটিন হলো যেটা হচ্ছে এই কনভেনিয়েন্ট আমরা বলি উপযুক্ত চিপ মানে কম দামি এক্সপেন্সিভ খুব দামি মূল্যবান সিনেমা সিনেমা মে বি ইউজড উইথ সিনেমা মে বি ইউজড উইথ কার সঙ্গে যাবে সিনেমা মে বি ইউজড উইথ এটা কি কুকিংয়ের সঙ্গে যাবে এটা কি সেলিংয়ের সঙ্গে যাবে এটা কি স্লিপিংয়ের সঙ্গে যাবে স্লিপিং তো নয় আরেকটা হলো থিয়েটার তাই তো আরেকটা হচ্ছে থিয়েটারের সঙ্গে যাবে তাহলে কোনটার সঙ্গে যাবে এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে থিয়েটারের সঙ্গে ওকে থিয়েটার ওকে তাহলে চলো এই পর্যন্ত আজকে থাক আবার পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করো এই পর্যন্ত ওকে গুড নাইট